ছবি লোকেশন, কিন্তু লোকেশনটা কোথায়? বল, কই তুই? কই আর রাস্তায় নির্ঘাত যাবে, তাছাড়া আর কি অফিসে একটা দিনও টাইমলি যেতে পারি না। বিচ্ছিরি যাক, তোকে জ্যামের মধ্যে পাওয়া গেল। কেন, কি হয়েছে? চিন্তা করছিলাম এই সকালবেলা তোকে ফোন করা উচিত হবে কিনা। এত ভনিতা না করে বলে ফেললেই তো পারিস, কেন ফোন করেছিস? নেক্সট উইকেন্ডে কুয়াকাটা যাব, যাবি? কেন, এমনি ভালো লাগছে না তোদের রান্না করতে, আর তাছাড়া তুই তো জানিস সমুদ্র আমাকে টানে না। হুম, তোকে টানে শুধু পাহাড় আর হেরিটেজ। আচ্ছা, তুই ফটোমোটো গ্রুপে অ্যাড আছিস? হ্যাঁ। একটা নতুন ছেলে পোস্ট দিয়েছে একটা বাড়ি, দেখেছিস বাড়িটা সুন্দর না? হুম, দেখেছি একটু আগে, ওই আর কি পুরনো শ্যাওলা পড়া বাড়ি। ছেলেটা লোকেশন জানায়নি, আমি যদি জানতে চাই এটা কোথায় তাহলে কি ছ্যাবলামো হয়ে যাবে? তা হবে কেন, গ্রুপ তো ওপেন, কমেন্ট করে দেখ। ওকে, বাই বাই। তোর বাড়িটাই সুন্দর, ফটোগ্রাফিটা সুন্দর না? থ্যাংকস। প্রশ্নের উত্তর কি তো? কোন প্রশ্ন যেন এটা, আমাদের গ্রামের বাড়ি। দারুণ তো, আপনাকে বিশ্বাস। লোকটার সঙ্গে ইনবক্সে কথা বলি? শিওর। চা তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা বড়। আসছি। হ্যাঁ, এই যে দাও, এই চা খাও। আমি ভাবছিলাম তোমার পরের টেবিলেই পাবো, এই জন্যই চলে আসলাম। তুমি কি জানো যে ইউ আর গ্রেট? ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমার এক কাপ চায়ের ভীষণ দরকার ছিল। চাচা, তুমি আমাকে একদম টই টুম্বুর করে দিলে। আমি না বুঝতেই পারছিলাম না আমার আসলে কি দরকার ছিল। অবশ্য আজকে সকাল থেকে আমি একটু টই টুম্বুর হয়ে আছি, বুঝলে চাচা? কি ব্যাপার চাচা,
তোর কি মন খারাপ? না মন খারাপ না, শরীরটা খারাপ আর কি। শরীরটা বয়স এসে তবু শরীরটা আরাম পায় না। তাই একটা কথা কই, আমার ছেড়ে দাও, আমি চলে যাই আমার গ্রামে। সেখানে নাতি পুতি নিয়ে শেষ বয়সটা কাটে। চাচা তোমার কি হয়েছে চাচা? তুমি তো সারা জীবন এখানে থাকলে, এখন হঠাৎ করে এখান থেকে কেন চলে যেতে যাচ্ছ? বাড়ি বাড়ি আমাদের বাড়িতে থাকলাম, কিন্তু বারবার যেখানে ফিরে আসা যায় সেটাই তো বাড়ি। বাড়ি মানে তো দালান কোঠা না, বাড়ি মানে খোলা আকাশ, বাড়ি মানে একটা সুন্দর পুকুর, পুকুরে হাঁস, তারপরে ধরো গাছপালা, কৃষ্ণচূড়া, নানা ধরনের গাছ থাকবে। হ্যাঁ, বারবার সেখানে আসতে ইচ্ছা করবে। উঠানে হাঁস, মুরগি, ফুল, নানান ধরনের ফলের চাষ, সেটাই তো বাড়ি। সেই বাড়ি কি আর থাকলো? এটা তো বেশ ভালো ছবি তোলে, অবশ্য মেয়েটা দেখতেও খুব সুন্দর। অফিসের নাম কি? উত্তরা সেক্টর 7। তার মানে বাসাও কাছাকাছি হবে, আমার বাসাও কাছাকাছি, আমিও কাছাকাছি। আপনাকে খুব চেনা চেনা লাগছে। ভাই এগুলো ছাড়েন, এগুলো অনেক পুরনো ট্রিক্স, 90s এর ছেলেমেয়েরা এগুলো করত। বিস মা। আপনার নাম জাহা, ভুল বললাম? ট্রিক্স। আমাকে চেনা এত কঠিন কিছু না, আমি ফটোগ্রাফি করি, ট্র্যাকিং করি, আর তাছাড়া ফেসবুকে অনেকগুলো গ্রুপে আমি রেগুলার আছি। এখানে ট্রিক্সের কিছু নাই। আচ্ছা আমাকে চিনতে পেরেছেন? আপনাকে কি আমার চেনার কথা? তা তো বলতে পারবো না, কিন্তু আজকে সারাদিন ইনবক্সের সামনে নিশিদিন বসেছিলাম, কেউ অবসর মতো আসেনি। হ্যাঁ আপনি সে কিমতি কিমতি ভাই? আমি নই অত রোগা হ্যাংলা ছিপছিপে, যদি ভাই বলে ডাকেন দেব গলাটি। পার্ডন মি পোয়েটিক, কিন্তু প্লিজ নো ভাই, শুধু শুধু ইমতি, ইমতি বলে ডাকলেই হবে। আপনি এখানে কিভাবে? এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, সুন্দরী মেয়েরা তো আর আমাদের দিকে তাকাবে না, আর আমরা অকৃপণ ভাবে তাদের সৌন্দর্য দেব। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল চেনা চেনা লাগছে, আর তখন ভালো করে তাকিয়ে দেখি আজকে সকালে আপনি আমাকে নক করেছিলেন। এদিকেই থাকেন বুঝি? কাছাকাছি ভালোই হলো। আমি জাহা, 100% আমি তো বলেছি ইমতি। কফি খাবে? যদি আপনার অনুমতি হয় তো। আপনি দারুণ কথা বলেন। তাই নাকি? আমি তো জানতাম না। কথার মধ্যে উইট থাকে,
ভালো লাগে ফেসবুক অভিজ্ঞতা হ্যাঁ আমার ছবি তোলা পছন্দ আমার গ্রামের বাড়ি পছন্দ আমার কথা বলাও পছন্দ তাহলে কফি খাওয়াটা বাকি থাকবে কেন চলো আমি খাবো না কেন আপনি তো আমার স্তম্ভ করেছেন কিরকম আমাকে আপনি পুতুলের মতো বসিয়ে রাখলেন বিল দিতে দিলেন না কেন এটা আমার কল ছিল নেক্সট টাইম আপনার কল তখন বিল চাইলেও অবশ্য দিব না যাক এখন একটু আমার আনন্দ লাগছে কিরকম এই যে আবার কফি খাওয়ার দেখা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো এ তো আবা খাবার কি আছে দেখুন আমি ভাই এরকম আমি ফটোগ্রাফি করি ফটো আপ করি সাইকেলিং করি ট্রেকিং করি গ্রুপে অনেক মানুষের সঙ্গে মিশতে হয় আমাকে ছেলেদের সাথে মিশলেই আমার হয়ে যায় থ্যাংকস আমি আসলে মানে মেয়েদের সাথে চলতে একটু জড়তা বোধ করি আর কি কোন কথা না কোন কথায় তারা আবার মাইন্ড করে বসে তাই ফান করতেও ভয় লাগে আর এই জন্যই আমি নর্মালি একটু মেয়েদেরকে অ্যাভয়েড করে চলি কিন্তু আপনার সাথে কথা বলে মনে হলো কি মনে হলো না মানে অত হিসেব নিকেশ করে কথা না বললেও চলবে একদম ভুল মনে হয়েছে আমার সঙ্গে খুব হিসাব নিকেশ করেই কথা করতে হবে উল্টাপাল্টা কিছু বললে কিন্তু আমি 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 ভয় ভয় পেয়েছি ভয় পেয়েছি আমার কিন্তু রাস্তাঘাটে ছেলে পিটিয়ে অভ্যাস আছে ওরে বাবা আমি ভয়েছি আমার হাত পা কাঁপছে পান করতে হবে না আমার সাথে আপনি পান করতে পারেন কিন্তু বেশিরভাগ ছেলেরাই জানে না কোনটা পান আর কোনটা সীমালঙ্ঘন লিমিট ক্রস করে ফেলে আচ্ছা একটা সাফ করে একটা কথা বলেন তো আমি কি আপনার সাথে কি নির্ভয় কথা বলবো নাকি ভয় ভয় কথা বলবো কোনটা করবো আপাতত নির্ভয় কফি খাব ওকে খাচ্ছি আচ্ছা আপনার কি আচ্ছা আমরা তুমি করে বলি প্লিজ হ্যাঁ কি যেন বলছি না মানে বলছিলাম কি মানে ও যে আপনি না মানে সরি তুমি ও ইনবক্সে কি যেন বলবে আমাকে আর তুমি সারাদিন ইনবক্সে চাতক পাখির মতো তাকিয়ে থাকলে না মানে ও যে হ্যাঁ এত অস্থির হবার কিছু নেই মাত্র তো পরিচয় শুরু আমি এটাই জানতে চাচ্ছিলাম যে কত রাত অবধি তোমার ফোনে কল করার অনুমতি থাকে খুব চালাক তাই না সত্যি রাত করে ফেলেছি আচ্ছা ফোন রেখে দিব রাখছি রাখছি থাক থাক আর ভদ্রতা করতে হবে না ফোন যেহেতু করেই ফেলেছ এখন কথা বলি আমি কিন্তু সত্যি সত্যি খুব ভয় ফোন দিয়েছিলাম অন্যদিন হলে রাগ করতাম সকালে অফিসে যেতে হয় খুব তাড়াতাড়ি ঘুমোতে হয় কিন্তু কালকে উইকেন্ড তো আজকে রাত জাগায় যেতে পারি এমনিতে কি করো তুমি উইকেন্ডে ঘুমোবো আমি তো জানতাম ফটোগ্রাফাররা বা ট্র্যাকাররা উইকেন্ডে সমুদ্র পাড়ে বা পাহাড়ে ট্র্যাকিং করে তুমি ঘুমাবে ঘুমোবো কাল কোথাও যাব না মাঝে মধ্যে আলসেমি করতে ভালোই লাগে
আলসেমিতে না দারুণ মজা আছে। এটা একটা আর্ট, সবাই কিন্তু এটা ধরে রাখতে পারে না। হ্যাঁ তুমি বুঝি খুব পারো, তাই না? আমি তো শুধু মানে ওই কাজটাই শুধু পারি। মিয়া তুমি খুব কামেল আছো, খুব মেয়ে পটাতে পারো, তাই না? একদম না। তোমাকে কি আমি পটিয়েছি নাকি চেষ্টা করেছি, কোনটা? তা অবশ্য ঠিক। তুমি কিভাবে কিভাবে যেন আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেল না? ভাগ্যিস সেই ছবিটা তোমার চোখে পড়েছিল। হ্যাঁ, সেই পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। আমার দাদার বাবা সম্ভ্রান্ত একজন লোক ছিলেন। না ঠিক জমিদার না, আর জমিদারদেরকে আমার খুব একটা পছন্দ না। গরিবদের খাজনা নিয়ে তাদের কাছ থেকে কর আদায় করে তারা বাইজি পুষত। আর যাই হোক, তাদেরকে নিয়ে অন্তত গর্ব করা উচিত না। থ্যাংকস। কেন? তোমার এই বোধোদয়ের জায়গাটা ভালো লাগে বলো, তারপর দাদার বাবাকে কি বলে? প্রপিতামহ। হ্যাঁ, আমার দাদা কিন্তু মানে দাদার বাবা কিন্তু খুব শিক্ষিত এবং সম্ভ্রান্ত ছিলেন। তুমি ছবিতে যে বাড়িটা দেখেছিলে ওটা উনিই তৈরি করেছিলেন ব্রিটিশ আমলে। আমার জন্ম আর বেড়ে ওঠাটা ওখানে, শ্যাওলা ধরা হলুদ দেয়াল, ভেঙে যাওয়া খিলান, ইটের খাজে গজে ওঠা বটপুকুরের গাছ, পেছনে পুকুর আর গা ছমছমে দুপুর। আহ কি দারুণ একটা শৈশবকাল ছিল আমার। ইউ আর লাকি। লাকি? হ্যাঁ বাপ, আমি তো অবশ্যই লাকি। তারপর বল না, ওই বাড়িটার আরো গল্প বলো। বাড়ির গল্প? বাড়ির আবার কিসের গল্প শুনবে? বাহ, একটা পূর্ণ বাড়ি ঘিরে কত গল্প জমা থাকে, আমার ওই গল্প শুনতে অনেক ভালো লাগে। তুমি না ঠিক আবু চাচার মতো করে কথা বলো। আবু চাচাকে? আবু চাচা আমাদের বাড়ির কেয়ারটেকার। উনি কি বলে জানো? উনি বলে বাড়ি মানে কিন্তু শুধু দালান কোঠা না, বাড়ি মানে হচ্ছে একটা আকাশ, বাতাস, মুরগির ছানা, এগুলো নিয়ে নাকি একটা বাড়ি হয়। একদম ঠিক বলেছ। বইতে পড়েছি পুরনো বাড়ি মানে একটা ভৌতিক গল্প, যেখানে অমাবস্যার রাতে অশরীরী কেউ দেখতে পায় না, একটা মৃত্যুর ইতিহাস। কিন্তু আমাদের বাড়ি ঘিরে কিন্তু সেরকম কোনো গল্প নেই, অন্তত আমি তো সেটা জানি না। গল্প অবশ্য একটা আছে। কিরকম গল্পটা? মুক্তিযুদ্ধের বলো।
1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন আমার বাবা যুবক ছিলেন। অবশ্য আগে থেকেই বাবা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যুদ্ধের সময় যুবকদেরকে সংগঠিত করে বাবা তাদেরকে ট্রেনিং এর জন্য ভারতে পাঠান। তারপর একটার পর একটা দল তৈরি করে তাদেরকে পাঠান আর তারা ট্রেনিং নিয়ে সেই দেশের ভিতরে যুদ্ধ করে। বাবা মূলত সংগঠিতের দায়িত্ব পালন করতেন। বাবার কাজ ছিল মুক্তিযোদ্ধাদের অস্ত্র আর খাবার বিতরণ করা। আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ চলছিল। যদিও কাজটা আমার বাবা খুব গোপনীয় করতেন, কিন্তু তারপরও রাজাকার আর আর্মিরা কিভাবে যেন সবকিছু খবর পেয়ে গেল। যদিও গ্রামের লোকজন আমাদেরকে একটু সম্ভবের চোখেই দেখত, কিন্তু যুদ্ধের সময় তার অত হিসেব কিসাব চলে না, তাই না? একদিন মুক্তিযোদ্ধাদের একটা দল অপারেশন করে ব্রিজের একটা অংশ উড়িয়ে দিল আর সেখানে 18 জন আর্মি স্পট ডেড। জয় বাংলা, জয় বাংলা। তারপর মুক্তিযোদ্ধাদের সেই দলটি এসে আশ্রয় নিয়েছিল আমাদের বাড়িতে। তার পরিকল্পনা করছিল পরবর্তী অপারেশনের, কিন্তু হঠাৎ করেই আর্মি আর রাজাকারে এসে আমাদের বাড়িটি ঘেরাও করে ফেলল। আসলে স্থানীয় রাজাকাররাই আমাদের বাড়িটি চিনিয়ে দিয়েছিল। আমাদের বাড়িটি আসলে অনেক বড় ছিল, তো অনেকটা দুর্গের মতো। সেখানেই মুক্তিযোদ্ধারা দুর্গের চারপাশে যুদ্ধ করছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে তো আর অফুরন্ত গুলি ছিল না। একসময় সব স্টক শেষ হয়ে গেল। তারপর আমার বাবা সহ সব মুক্তিযোদ্ধাদেরকে আর্মিরা ধরে নিয়ে গেল। ওই যে ওই ব্রিজটা, যে ব্রিজটা আগের দিন রাতেই মুক্তিযোদ্ধারা অপারেশন করে উড়িয়ে দিয়েছিল, সে ব্রিজের ভাগাও সে সবাইকে একে একে ব্রাশ বার করে। সরি বলার কিছু নেই। যা তোর বাবা সেদিন অলৌকিক ভাবে আমার বাবা বেঁচে গিয়েছে। ভেতরে মানুষটা বাইরের মানুষের চেয়ে অনেক বেশি সুন্দর। মানুষের প্রতি তোমার মমতা, ভালোবাসা, যাহা আমি তোমাকে ভালোবাসি। নিয়ে যাবে কোথায়? সেই বাড়িটাতে সিপাহীটার গল্প এতক্ষণ তুমি বলছিলে। অবশ্যই যাব। কবে যাবে বলো? নেক্সট উইকেন্ডে।
সব ঠিকঠাক আছে? হুম ওকে, কালকে আমি সকালে গাড়ি নিয়ে আসছি, তুমি রেডি থাকবে। আশা করছি খুব চোষ একটা জার্নি হবে। তো এখন কি করবে? এখন তাহলে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ওকে, গুড নাইট। গুড নাইট, বাই, টেক কেয়ার। তোমার কি কোনো কারণে মন খারাপ? তাহলে যে চুপচাপ বসে আছো, কথা বলছো না? আচ্ছা, আমাদের কতক্ষণ লাগবে? ঘন্টা দুয়েকের মতো লাগবে। আচ্ছা, টেনশন করো না, তাড়াতাড়ি পৌঁছে যাব। তাড়াতাড়ি পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো। হ্যাঁ, নিরাপদেই পৌঁছাবো, টেনশন নিও না। আচ্ছা, ওই বাড়িটাতে কে কে থাকে? ওইখানে এখন কেউ থাকে না। তাহলে কি বাড়িটা ওইভাবে পড়ে আছে? বাড়িটা, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওখানে গিয়ে একটা সারপ্রাইজ দেখাবো। সারপ্রাইজ? সারপ্রাইজ এখন বলা যাবে না। গান শুনবে? এই হচ্ছে আমাদের গ্রেট আবু চাচা। কেমন আছো তুমি? উনি হচ্ছে আমাকে ছোটবেলা থেকে সন্তানের মতো স্নেহ করতো, লালন করতো। আমি অবশ্য বাবার চোখেই দেখি ওনাকে। আর এই যে পুরো বাড়িটা, এটা উনি একাই সামলেছেন বহু বছর ধরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চাচা। ও হচ্ছে জাহা। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, চলো 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 চলো। কি সুন্দর মিটিং টিং করে সব কিছু গুছিয়ে রেখেছো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে। কি এগুলো বপন করলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো। তো আমি আসি, আমার একটু জরুরি কাজ আছে, তোমার রাস্তা করতাম। হ্যাঁ কোথায় যাবো? এই তো এখানে, এই বাড়ির ভেতর। আচ্ছা যা। তোমাকে আমি বলেছিলাম না, এই হচ্ছে গ্রেট আবু চাচা। আমরা আসবো শুনে দেখো নাস্তা রেডি করে রেখেছে। চলো আমরা নাস্তাটা খেয়ে তারপর আমি তোমাকে আশেপাশে যা আছে সব ঘুরে ঘুরে দেখো। প্লিজ, কিছু খেতে ইচ্ছা করছে না। কিছুই খাবে না? ইচ্ছে করছে না, পরে খাই। আর তাছাড়া তো আমরা আজকে সারাদিনই এখানে আছি, তাই না? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, পরেই খাবো না। আচ্ছা শোনো, আগে চলো সেই বাড়িটাতে যাই, যে বাড়িটাতে মুক্তিযোদ্ধারা লুকিয়েছিল। এই তো এখানেই তো সেই বাড়িটা। মানে? মানে বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছিল, বিল্ডিং টিল্ডিং ভেঙে একদম ভুতুড়ে অবস্থা। আর যেহেতু কেউ থাকে না এখানে, আবু চাচা শুধু একা থাকে, এত বড় জায়গা। তারপর তারপর এই তো গত বছরই এই রিসোর্টটা বানিয়েছি।
আমি তোমাকে ঢাকায় বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব, এই হচ্ছে তোমার সারপ্রাইজ। তুমি? হ্যাঁ, বিয়ের পর আমরা এই রিসোর্টেই থাকব, কেমন হবে? এখন অবশ্য আমি একটা শুটিং পার্টিকে ভাড়া দিয়ে রেখেছি। জানো, তোমার এই বাড়িটা ঘিরে আমার একটা গল্প আছে। আমার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, এক গেরিলা দলের হয়ে তিনি যুদ্ধ করছিলেন। এক রাতে তারা একটি ব্রিজ উড়িয়ে দিয়েছিলেন। ঠিক এরকমই একটি পুরনো বাড়িতে তারা করছিলেন পরের অপারেশনের পরিকল্পনা। ঠিক তখনই পাকিস্তানিরা তাদের ঘিরে ফেলে, তাদের ধরে নিয়ে যে ক্রস ফায়ার করে মেরে ফেলে এবং নদীতে ফেলে দেয়। আমার দাদার লাশ খুঁজে পাওয়া যায়। বাবার কাছে অনেকবার শুনেছি এই গল্পটা, শুনেছি তোমাদের এই গ্রামের নাম। তোমাদের এই গ্রামে, এই বাড়িতে আমার দাদার শেষ স্মৃতি ছিল। কি বললো তুমি? তোমার সাথে পরিচয় এই বাড়িটা ঘিরে। পুরনো বাড়ি ও প্রকৃতির প্রতি আমার একটা মোহ ছিল। আমি বারবার ছুটে যাই এই বাড়িগুলোর দিকে, ছবি তুলি। তোমার ছবিটা দেখে আমার আগ্রহ জন্মে তোমার সাথে কথা বলো। যখন জানতে পারি এই বাড়িটা তোমার, আগ্রহটা বাড়ে, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়। শুনি মুক্তিযুদ্ধের গল্প, আর তখনই মনে পড়লো দাদুর কথা। তাকে কখনো দেখিনি, শুধু শুনেছি। কি অদ্ভুত ভাবে মিলে গেল তোমার গল্পের সাথে, কাকতালীয়, তাই না? কিন্তু তুমি তো আমাকে কিছুই বলোনি। আমিও তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ভেবেছিলাম এই বাড়িতে এসে তোমাকে বলবো, গল্পটা জমিয়ে রেখেছিলাম। কিন্তু তোমার সারপ্রাইজ অনেক তীব্র, এতটাই তীব্র, এত সারপ্রাইজ আমি কোনোদিন হইনি। সরি, আমি আসলে বুঝতে পারিনি, একটা ভুলই হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে পরিচয় হবার অনেক আগেই বাড়িটা রিকনস্ট্রাকশনের জন্য দেওয়া হয়ে গেছে। তোমার সাথে পরিচয় শুরু থেকে আমি এই বাড়িটার কথা বলেছি, এই বাড়িটা ঘিরেই আমার এত আগ্রহ। তুমি একবারও বলো মানে বাড়িটা তো আছেই, মানে এই জায়গাই তো আসলে, বিল্ডিংটা মানে পুরনো হয়ে একদম ধসে পড়েছিল, জায়গাটা তো রয়ে গেছে, তাই না? আর তুমি সেখানে আধুনিক রিসোর্ট বানালে, জমিটা এখন কাজে লাগলো, তাই না? খুব ভালো বিজনেস। আসলে আমি যাচ্ছি। মানে আমি চলে যাচ্ছি। বাই। কোথায় যাচ্ছো তুমি? চলে যাচ্ছি, বাসায় যাচ্ছি। কিন্তু আমাদের তো আজকে সারাদিন এখানে থাকার কথা ছিল। কোথায়? এই রিসোর্টে? ইমতি, আমি তোমার সাথে কোনো রিসোর্টে থাকার জন্য আসিনি। তোমার সাথে কোনো রিসোর্টে থাকতে হলে আমি অনেক রিসোর্টেই থাকতে পারতাম।
আমি এসেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের কাছে। এসে দেখলাম সেই ইতিহাস তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। সেই ধ্বংসস্তূপের উপর তুমি উপরে তুলেছো আধুনিক গ্রিস বাণিজ্য ছেলে। আমি তোমার এই আধুনিক রিসোর্ট আর লোভের পাহাড় দেখতে আসিনি। কিন্তু যা তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো। ইমতি আমার কিছুই বোঝার বাকি নেই। যা আমরা তো একসঙ্গে খরবাধার স্বপ্ন দেখেছিলাম। সম্ভব না যাহা। ইমতি তোমার ভিতরের লোভী মানুষটাকে যে মানুষটা হবে স্মৃতি ইতিহাসকে পরোয়া করে না, সবকিছু ভেঙে চুরমার করে দেয় লোভী মানুষটা, সেই লোভী মানুষটার সাথে এক মুহূর্ত আমি থাকতে পারবো না। পুরো জীবন তো অনেক দূরের কথা। শোনো, এই যে তোমাকে আমি ছেড়ে যাচ্ছি এর জন্য আমি একদম সরি না। আমি তো তোমাকে থাক লাগবে না, তোমার ওই লোভের গাড়িতে আমি চড়তে রাজি না। থ্যাংকস। আমি জানি অন্যায় করেছি, তোমাদের কথাগুলো গোপনে আমি সব শুনে ফেলেছি। জামিরুল ইসলাম তোমার দাদা ছিল, আমি আর তোমার দাদা একসাথে যুদ্ধ করেছিলাম। যে রাতে পাক বাহিনী এই বাড়িটা আক্রমণ করে সেই রাতে আমি এখানে ছিলাম না। আমি গিয়েছিলাম আমার মাকে দেখতে, ফিরে এসে দেখি সব শেষ। তারপর থেকে আমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। এই বাড়িটাকে আমার বুকের মধ্যে আঁকড়ে রেখে থেকে গেছি। তারপর থেকে এই পোলারে আমি অনেক বুঝেছি, কিন্তু সে বলছে এতদিন আমি একা ছিলাম, এখন তুমি এইসো আমার একটা জোর হয়েছে। মারে তোমার একটু অনুরোধ করি, আমরা এইবার এই মাটিতে যেখানে তোমার দাদার রক্ত পূজাছে সেইখানে আমরা একটা শহীদ মিনার করি, অনেক 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 উঁচা শহীদ মিনার, যেখানে তোমাদের সন্তানেরা তারপরে সন্তানেরা সেই শহীদ মিনার দেখব উঁচা, কত উঁচা, আর তাই নিয়ে তারা গর্ব করবে। বানাবা? কিন্তু আমাকে তোমাদের সাথে নিবে না? সেই শহীদ মিনার বানানোর কাজে আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দাও। প্লিজ চাচা, এই যে দেখছো ছোট্ট শহীদ, এটার মতোই আমরা অনেক বড় অনেক উঁচু করে শহীদ মিনার করব। এইখানে এই শহীদ মিনারটা বসিয়েছি এই কারণে যে তোমার দাদু এই জায়গায় মারা গিয়েছিলেন। আমরা
অনেক উঁচু শহীদ মিনার করব, আর দুপাশে থাকবে কৃষ্ণচূড়া গাছ। তোমার দাদু মারা গিয়েছিলেন নভেম্বর মাসে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টায় কৃষ্ণচূড়ায় ফুল আসবে, লাল লাল ফুল, এবং সেই ফুলগুলো দেখে মনে হবে শহীদের রক্ত যেন জমাট বেঁধে আছে ওখানে। আর সামনে যে চত্বর দেখছ, এত বড় চত্বরে শত শত মানুষ প্রতিদিন আসবে, মানুষ আসবে, দেশের মানুষ। এই যে এখানে একটা পুরনো বাড়ি ছিল, ভেঙে গেছে, আবার যে বাড়িটা দেখছ নতুন, এটাও একদিন ভেঙে যাবে। কিন্তু আমাদের গল্পগুলো, আমাদের গৌরবের গল্পগুলো, সেগুলোকে তো আমরা হারাতে দেব না। সেই সৈন্যরা দেখব তোমাদের সন্তানেরা, তারপরে সন্তানেরা, এগুলো আমরা হারাতে দেব না কোনোদিন না।